জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার গণধর্ষণ কাণ্ডে ধৃত অমল খাটুয়া এবং কার্তিক মাইতিকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় যেহেতু আরও দুইজন জড়িত বলে অভিযোগ নির্যাতিতা মহিলার, সেই জন্য ধৃত ওই দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে আজ বিজেপি এবং সিপিএম এর মহিলা সংগঠনের পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল কাকদ্বীপ মহকুমা হাসপাতালে গিয়ে পৃথকভাবে নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী এই দিন বেলা প্রায় এগারোটা নাগাদ হাসপাতালে আসেন। প্রথমে নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন তিনি এবং পরে ওই হাসপাতালের সুপার ও মহিলা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। তনুজা চক্রবর্তী সারা রাজ্যের মহিলাদের ওপর নির্যাতনের প্রসঙ্গে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন। দেখুন, পেশেন্টকে দেখে যা দেখলাম সেটা ট্রমার মধ্যে রয়েছে, তার মানসিক যে এখন পরিস্থিতি তাকে কোনো প্রশ্ন করাটাই একটা অপরাধ মনে হচ্ছে একজন মহিলা হিসেবে বা মা হিসেবে। তো এই মুহূর্তে তাকে যেভাবে ভয়ের মধ্যে রাখা হয়েছে এবং যেভাবে তাকে গণধর্ষণ করে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল, তাকে কেরোসিন তেল দিয়েছে কি অ্যাসিড দিয়েছে এখনও পর্যন্ত যেহেতু ফরেন্সিক রিপোর্ট আমাদের কাছে আসেনি আমরা বুঝতে পারছি না। তো ফরেন্সিক রিপোর্ট আসুক এবং ও আরও সুস্থ হোক, আরও দুদিন হসপিটালে ওনার থাকা জরুরি, কারণ এইখানকার যে পরিস্থিতি কাকদ্বীপের, ওকে যদি এখন হসপিটাল যদি মনে করে যে তাকে বের করে দেবে তো সেটা হতে পারে না, কেননা তার যে মানসিক এবং শারীরিক এখন মোটেই সে স্থিতিশীল নয়, এটা আমাদের বুঝে নিতে হবে। আমরা যেটা চাইছি একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যে অপরাধী যারা ধর্ষক এবং যারা ওকে মুখ বেঁধে তার বাচ্চাদের মেরে ফেলবে এই ভয় দেখিয়ে তার উপর এইভাবে অমানবিক অত্যাচার এবং খুনের চেষ্টা করলো, যেটা পুলিশ অদ্ভুত রকমভাবে যেটাকে অ্যাভয়েড করে গেল, তার গ্যাংরেপের একটা কেস হলো অথচ অ্যাটেম্প টু মার্ডার কেসটা কেন হলো না, এটাই আমাদের পুলিশের কাছে। এই যে প্রশাসন পুরোপুরি সরকারের হয়ে খেলছেই বলবো, কেন ওরা তো খেলা হবেই স্লোগান দেয়, ওরা খেলেই যাচ্ছে। আর এই যে ধর্ষকের একটা ভূমিতে তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গ, এখন আমরা কালকে গিয়েছিলাম হাঁসখালি, বোলপুরে কালকে একটা ঘটনা ইনসিডেন্ট হয়েছে, আমরা রায়গঞ্জে দেখেছি, মানে নিত্যদিন আপনাদের মিডিয়াদের ধন্যবাদ দেবো যে কীভাবে মানুষের সামনে, জনগণের সামনে আপনারা তুলে ধরছেন এই পরিস্থিতিকে, পশ্চিমবঙ্গের ভয়াবহ পরিস্থিতি। না না, এটা তো পুরোপুরি খুনের চেষ্টা। কালকে হাঁসখালিতে আমরা গেলাম, সেখানে ঠিক একই ঘটনা, গ্যাং রেপের পর তার সে বাড়িতে এসে যখন অতিরিক্ত রক্তক্ষরণে বাচ্চা মেয়েটি ফুলের মতো মারা গেল, তাকে রাতারাতি কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দিল, এটাও একটা মানে ট্রেন্ড তৈরি করলো, খেলা হবে ট্রেন্ড মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী। সেই মাননীয় মুখ্যমন্ত্রী বিকেলবেলা বাইট দিচ্ছেন, আমরা ওখান থেকে আসার পর তিনি বলছেন ওটার কোনো লাভ অ্যাফেয়ার হতে পারে, এটা কি করে পসিবল? যদি কেউ কোনো প্রেমে পড়ে তাকে পুড়িয়ে ফেলার অধিকার কে দিয়েছে? যে সরকারের মুখ্যমন্ত্রী এই ধরনের অমানবিক কথা বলতে পারেন তাকে শত ধিক্কার জানাচ্ছি আমরা। আর আজকের এই যে মহিলা, আজকে যিনি বেডে বসে আছেন, তার সন্তানের দিকে সে আগামী দিন কীভাবে গিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবে, তার একটা দৃষ্টান্তমূলক সেই ধর্ষকের আমরা শাস্তি চাই। কারণ এটা কেরোসিন কি অ্যাসিড এখন আমাদের ইয়ে হচ্ছে, যেভাবে তার গায়ে ফোসকা পড়ে আছে আমরা তো মনে করছি কেরোসিনের সঙ্গে অন্য কিছু মেশানো ছিল, সেটা ফরেন্সিকেই আমরা জানতে পারব। সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সংগঠনের সম্পাদিকা মোনালিসা সিনহাও রাজ্যে ক্রমবর্ধমান মহিলা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ওই ঘটনার প্রকৃত বিচারের দাবি জানিয়েছেন। কি দেখবো বলুন তো, গোটা রাজ্য জুড়ে যে ছবি চলছে এখানেও সেই একই ছবি দেখলাম। আপনারা জানেন নামখানাতেও পাশবিকভাবে হচ্ছে অত্যাচার করা হয়েছে ভদ্রমহিলার প্রতি, এবং শুধু তাই নয় তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, এবং যেভাবে হচ্ছে মহিলাটির কে আমরা দেখলাম আক্রান্ত হয়েছেন, এবং সবথেকে যেটা আমাদের খারাপ লাগছে পরিবারের উপর একটা চাপ তৈরি করা হচ্ছে, এবং আজকেও হচ্ছে যা পরিস্থিতি বুঝতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী যেখানে হচ্ছে প্রশ্রয় দিচ্ছেন অপরাধীদের, বিভিন্ন রকম কথা বলছেন, তাতে দাঁড়িয়ে হচ্ছে আমরা সত্যি আশঙ্কিত হচ্ছে। এটা কী হচ্ছে গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে? কখনো হাঁসখালি, কখনো ভাঙড়, কখনো নামখানা, কখনো সাগর, এক একদিন এক একটা ঘটনা শুনছি, আর কত? আর মুখ্যমন্ত্রী এরকম স্টেটমেন্ট দিচ্ছেন নির্লজ্জের মতো, একজন মহিলা মুখ্যমন্ত্রী, কোথায় বাস করছি আমরা? আজকে পুরো চেষ্টা হয়েছে, একদম করে চেষ্টা হয়েছে। আরে প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি একদম মেরুদণ্ডবিহীন হয়ে গেছে,
এই যে অ্যারেস্ট হয়েছে তো মানে চাপে পড়ে লাস্ট অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, প্রথমে ছেড়েই দিয়েছিল ধরেও নি, এবং গোটা রাজ্য জুড়ে তো আমরা এই ছবি দেখছি। হাসখালিতে বলুন না কি হয়েছে, হাসখালিতে তো এখন অব্দি গ্রেপ্তারি করা হয়নি, মানে সমগ্র গোটা রাজ্য জুড়ে আমরা যে ছবি দেখছি ভয়ঙ্কর ছবি দেখছি, এবং যেখানে দাঁড়িয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অপরাধীদেরকে বারবার বারবার আলার করার চেষ্টা করছেন, কখনো বলছেন ছোট্ট ঘটনা, কখনো বলছেন যে অ্যাফেয়ার ছিল, অনপ্রেগনেন্ট ছিল, কি ধরনের কথা এগুলো। আর এখানে দাঁড়িয়ে নামখানেতে দাঁড়িয়ে আমরা সেই একই ছবি দেখলাম যে কিভাবে উনাকে শুধু ধর্ষণ করা না, প্রমাণ লোপাটের জন্য খুনের চেষ্টা করা হয়েছিল। তাহলে আর কত, আর কত। অপরদিকে আজ বেলায় নামখানার নির্যাতিতা মহিলার সঙ্গে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দেখা করতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। দলের মহিলা সংগঠনের নেতৃত্ব তার সঙ্গে ছিলেন এই দিন। এই দিন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে কান্তিবাবু দুটি গুরুতর অভিযোগ তোলেন। হাসপাতালের কর্তব্যরত এক নার্স ওই নির্যাতিতা মহিলাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন। তার বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে নালিশও করেন কান্তিবাবু। এছাড়াও গ্রামে ওই নির্যাতিতার পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুরো পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য পুলিশের কাছে আবেদন জানান কান্তিবাবু। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গতকালের কথা টেনে কান্তিবাবু জানান, হাসখালি নিয়ে এই কথাগুলি বলবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও পক্সো আইনে মামলা রিজু করা উচিত। দলের আইনজীবীরা আজ কলকাতা হাইকোর্টে এই আবেদন জানিয়েছেন বলে জানান তিনি। যে মহিলার নির্যাতিতা, ধর্ষিতা এবং কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা দেখেলাম, সঙ্গে গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব সকালেই এসে ওরা দেখা করেছে। আমি সংবাদ পাওয়ার পরেই আমি নিজেও ছুটে এলাম, একটি কারণে যে গোটা রাজ্য জুড়ে ঘটছে, আমাদের সুন্দরবনও ঘটছে। আমি সবচেয়ে আশ্চর্যিত, আচম্বিত আজকে, হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসার ব্যাপারে যা করছে করুন, সে ব্যাপারে আমার বলার কিছু নেই। চোখের জল ফেলতে ফেলতে কী বললেন জানেন, আজ সকালবেলা কর্তব্যরত একজন নার্স এসে বলছে, নাটক করছো, এ নাটক করা চলবে না, ঘরে কিশোরী তোর মেয়ে আছে, সেও রেহাই পাবে। কোন রাজত্বে আমি আছি, আমরা আছি। তারপরে এ সুপার মহিলা সমিতির নেতৃবৃন্দ সহ এখানে একটা কথাই তাকে জিজ্ঞেস করলাম যে একজন সরকারি কর্মরত নার্স তার সেবা করাটাই কাজ, যে তুমি নাটক করছো, অভিনয় করছো, এই কথা বলার এখতিয়ার কোনো নার্সের নেই। সুপারের কাছে এই দাবিটা করলাম যে আপনি নিজের মুখ থেকে শুনে আসুন। সুপার সাহেব নিজের মুখ থেকে শুনে এলো, আজ সকালবেলা নার্স যে কথাটা বলেছে, তুমি অভিনয় করছো, নাটক করছো, তিনি শুনে এলেন। এরা লিখিত অভিযোগ দিল মহিলা সমিতি, সিএমএইচের সঙ্গে কথা বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে ডিসিপ্লিনারি অ্যাকশান নেবেন। আশায় আছি ডিসিপ্লিনারি অ্যাকশান কী হয়, যদি ডিসিপ্লিনারি অ্যাকশান না হয় তাহলে তো মহামান্য আদালত, হাইকোর্ট তো আছে, সেখানে যেতে হবে অন্য আর পাঁচটা কেসের মতো। তাহলে কি বলছেন, হাসপাতালেও নিরাপত্তাটা ঠিকঠাক? হ্যাঁ, নিশ্চয়ই নেই, অনেকাংশেই নেই, ঢিলেঢালা ভাব, ঢিলেঢালা। আর তারপরে যেটা আমি আতঙ্কিত যে এই মহিলাকে যেভাবে পরিবারকে থ্রেট করা হচ্ছে, যে বাড়িতে ফিরলে পরে এদের পরিবারের কাউকে রক্ষা করা যাবে না, কোন দেশে আছি আমরা, অসভ্য বর্বর দেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন নারী, আর সমস্ত ঘটনাকে যেভাবে হালকা লঘু, এই তো আজ কাগজেই দেখছিলাম যে প্রেম ঘটিত সম্পর্ক, এ অন্তঃসত্ত্বা, নানানবিধ কথাবার্তা। আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী, নিজে নারী, মুখ্যমন্ত্রী হলে পরে যেভাবে কথা বলেছে, পস্কো আইনে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি শুনলাম আজকে সম্ভবত পস্কো আইনে হাইকোর্টে অ্যাডভোকেটরা একটা মামলা দায়ের করেছে, রিট পিটিশন করেছে, হাইকোর্ট সেটা গ্রহণ করেছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। নামখানার গৃহবধূ ভর্তি হওয়ার পরে, চিকিৎসা হওয়ার পরে এখন একদম ভালো আছেন, স্টেবল আছেন। আমরা হয়তো আর এক দুদিনের মধ্যেই ওকে ছেড়ে দিতে পারবো। ওনার প্রবলেম যেগুলো ছিল সেগুলো প্রায় নেই,
আমরা ছেড়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছি, এক দুদিনের মধ্যেই হয়তো ছেড়ে দিতে পারবো। মেডিকেল রিপোর্টে কোনো কিছু পাওয়া গেল? মেডিকেল রিপোর্টে ডাক্তারবাবু যেটা লিখেছে সেটা একটা রিপোর্ট আছে, তারপরে বেশ কিছু মেডিকেল লিগাল পার্ট যেগুলো ফরেন্সিক টেস্ট হবে সেগুলো আসবে। এই কমপ্লিট সমস্ত রকম রিপোর্ট আসার পরেই এটা কনক্লুশনে আসে যাবে যে রেপ হয়েছে বা রেপ হয়নি, সেটা আলটিমেট পুলিশই জানাবেন আপনাদেরকে। আর গায়ে আমরা ছোট্ট ছোট ফোস্কার মতো কোমরে দুটো পেয়েছি আর ডান কাঁধের ওপরে একটা ছোট্ট ফোস্কার মতো পেয়েছি, এই আপাতত পাওয়া গেছে ফিজিক্যালি। আর যেগুলো আছে সমস্ত রিটার্ন রিপোর্টেই আছে, সেগুলো আমার বোধহয় এই মুহূর্তে বলা উচিত হবে না। এটা নিয়েও আমি ওপিনিয়ন দেবো না, এই জন্যই দেবো না, তার কারণ এটাও তদন্ত সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আগের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।